আস্তার আপনি লিখেছেন, মহিলাদের জন্য রান্না করা কি জরুরি? না করলে গুনাহ হবে? না গুনাহ হবে, রান্না করা জরুরি, ব্যাপারটা এরকম না। কিন্তু নারীরা তাদের স্বামীদের সহায়তা করবেন, স্বামীর সেবা করবেন, এটি তার কর্তব্যের অংশ, সেটি তিনি করবেন। তো তিনি করতে অপারগ হন বা স্বামী যদি অন্য কোনো লোক রাখেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। মহিলাকেই রান্না করতে হবে, অর্থাৎ স্ত্রীকেই রান্না করতে হবে, এটা সেরকম না। কিন্তু তার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে তিনি অবশ্যই স্বামীর সেবার অংশ হিসাবে, বাসার ভেতর সাইড কন্ট্রোল করা তার দায়িত্ব, সে অংশ হিসাবে তিনি রান্না করবেন। তিনি অপারক হলে অথবা স্বামী সামর্থ্যবান হওয়ার কারণে অন্য কোনো লোক দিয়ে রান্না করালে সেটাও জায়েজ আছে। আপনি জীবন আপনি লিখেছেন, ডিভোর্স হওয়ার পর স্বামী বা স্ত্রীর সাথে অভিমান করে দেরি করে বিয়ে করলে কিংবা বিয়ে না করলে গুনাহ হবে কিনা? যদি দেরি করে বিয়ে করার ফলে কিংবা বিয়ে না করার ফলে আপনি আপনার চরিত্রকে আঘাত করতে না পারেন, আপনি মনের জেনা, কল্পনার জেনা বা অন্যান্য জেনার মধ্যে পতিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে বিবাহ ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা জায়েজ নয়। কারণ বিবাহ করার সামর্থ্য থাকলে আর বিবাহ না করার ফলে গুনাহের দিকে যেতে পারেন এরকম আশঙ্কা থাকলে সেক্ষেত্রে বিবাহ করাটা ওয়াজিব হয়ে যায়। আর যদি এরকম কোনো আশঙ্কা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মনের কষ্টের কারণে হোক, যে কোনো কারণে হোক, বিবাহকে আপনি বিলম্ব করতে পারেন বা বিবাহ নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে আরেকজনের উপরে অভিমান করে এরকম বসে থাকাটা প্রশংসনীয় নয়। হ্যাঁ, অভিমান আমাদের মধ্যে আসতেই পারে, সেজন্য আপনি একটা নির্দিষ্ট সময় দেরি করলেন, সে রাইট আপনার আছে, যদি আপনি পাপের পথে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, নিজের প্রতি এত আত্মবিশ্বাস যদি থাকে। রবিনা বেগম আপনি লিখেছেন, কুড়িয়ে পাওয়া সন্তান পালনের ইসলামিক বিধান কি? মা বাবার পরিচয় জানা না গেলে জন্ম নিবন্ধন বা সমাজে নিজের নামে পরিচয় দেওয়া যাবে কিনা? কুড়িয়ে পাওয়া সন্তান তাদেরকে তাদের বাবা মাকে খুঁজে বের করে তাদের কাছে পৌঁছানো উচিত। যদি সেটা না পারা যায় বা সেটা যদি আপনি করতে না পারেন, কোনোভাবে খুঁজে না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি নিজের সন্তান হিসাবে, অর্থাৎ আমার সন্তান আপনি তার বাবা হলেন কাগজপত্রে লিখনটা জায়েজ নয়, এবং তাদের বাবা হিসাবে কারো না কারোর নাম লিখতে হবে। যদি অজানা থাকে এবং কাগজপত্রে দিতে বাধ্য হয় তাহলে সেক্ষেত্রে নিরূপায় হিসাবে আপনার নামটা আপনি লিখলেন। শুধুমাত্র অফিসিয়ালি তার প্রসেসগুলো প্রসিডিউরগুলো মেনটেন করার জন্য, কিন্তু সমাজে আপনি তাকে নিজের সন্তান হিসেবে পরিচিত করতে পারবেন না, কারণ সেটা প্রতারণা হবে এবং মিথ্যা হবে। মার্জিয়া হক আপনি লিখেছেন, প্রসাবের ছিটা গায়ে লাগলেই শাস্তি হয় না, তা থেকে পবিত্রতা অর্জন করে আল্লাহর ইবাদত করলে শাস্তি হয়। প্রসাবের ছিটা গায়ে লাগলেই শাস্তি হয় না, তা থেকে পবিত্রতা অর্জন না করে আল্লাহর ইবাদত করলে শাস্তি হয়। কেউ যদি প্রসাব করে সঠিকভাবে পবিত্র না হয় কিন্তু ওজুর আগে পা কোমর ভালোভাবে ধুয়ে নেয় পবিত্র হয়, তাহলে কি এটা তার পাপ হবে? কি ধরনের পাপ হবে? পেশাব করে ভালো করে পবিত্রতা অর্জন করাটা আবশ্যক। যদি পেশাব শরীরে কোনো জায়গা লাগে তাহলে সেক্ষেত্রে ধুয়ে ফেলবে, কিন্তু যাতে না লাগে সেভাবে পেশাব করা উচিত, কারণ পেশাবের কারণে বেশিরভাগ কবর আজাব হয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জন্য পেশাব থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। অনেক তাসিন উপমা আপনি লিখেছেন, সন্তানকে কীভাবে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ানো যাবে এবং পড়ালেখা মনোযোগী করা যাবে? সন্তানকে বাধ্য করার কি কোনো আমল আছে? সন্তানকে ভালো পরিবেশ দিতে হবে, নিজেরা ভালো থাকতে হবে, বাসা বাড়িতে সুন্দর যে এক্সারসাইজগুলো আছে, ভালো কাজের এক্সারসাইজ আছে, সেই কাজগুলো যত বেশি করা হবে পুরো বাসাতে সন্তান সেটা দেখে দেখে শিখবে। এমন প্রতিষ্ঠানে তাদেরকে দিতে হবে যে প্রতিষ্ঠান থেকে সে ভালো কিছু শিখবে এবং পরিবেশে সেখানে ভালো, অর্থাৎ ভালো কিছু শেখার পরিবেশ আছে, আল্লাহর ভয় সেখানে কার মানুষদের মধ্যে আছে এবং আমলের চর্চা হয়ে থাকে, এই পরিবেশটাই তাকে ভালো মানুষ করবে ইনশা আল্লাহ বিদিন। এছাড়া সূরা ফুরকান আয়াত নম্বর 74-এ সন্তানের নেক হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হয়েছে, সেটা আপনি পাঠ করতে পারেন। মিষ্টি মিষ্টি আড়ি থেকে আপনি লিখেছেন, যে ঘরে মাছের অ্যাকোরিয়াম থাকে সে ঘরে কি নামাজ হবে? কোনো অসুবিধা নেই, অ্যাকোরিয়াম তো জীবন্ত মাছ, সেখানে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। এরপরে নাইম ইসলাম দুর্জয় আপনি লিখেছেন, নামাজের ধরন একই রকম কেন হলো না, ভিন্ন ভিন্ন কেন হলো? বিভিন্ন মাঝহাবে নামাজের পদ্ধতি বিভিন্ন রকম কেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে নামাজ আদায় করেছেন? ভাই নাইম ইসলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই কিন্তু সাহাবিদের মধ্যে একাধিক পদ্ধতিতে সালাত আদায়ের কথা, বনু সালাকের ঘটনার কথা আমরা বলছি, তিনি শুনেছেন, তিনি দুইটাকেই অনুমোদন করেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশটা একটাই, কিন্তু সেটা বুঝতে গিয়ে কেউ যদি ভুল করেন, ধরুন একটা রহিত হওয়ার আগে, একটা রহিত হওয়ার পরে, রহিত হওয়ার পরেরটা হয়তো আপডেটটা কারো জানা নাই, তিনি আগেরটা আমল করলেন পরেরটা জানা নাই, সেজন্য এই সংবাদটা অন্যরা শুনে তারা এটার উপরে ডিপেন্ড করে, এটার উপর নির্ভর করে আমল করলেন, তারা মুক্তি পেয়ে যাবেন। মানুষ আপনার 1450 বছর থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের যে আমল আমাদের কাছে বর্ণিত হয়ে আসছে, সে আমল বর্ণিত হওয়া আমলগুলোর বুঝের ক্ষেত্রে ভিন্নতা আসাটা খুবই স্বাভাবিক, আর এই বুঝার ভুলটা সেজন্য মাফ, ইল্লা ফাহমুন ওয়া ইতিহারুল মুসলিম। একজন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিন কনসেপ্ট বা ধারণা বা বুঝ দিয়েছেন, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, কেউ সেখানে কোনো গণ্ডি সীমানা বলে দিতে পারে না, যদি সেটা কোরআন হাদিসের ভেতরে থেকে হয়। অতএব
আপনি সবাইকে একটা আমল নিয়ে আসতে পারবেন না। সাহাবা ইকরামের মধ্যে একাধিক আমল ছিল, আর একাধিক আমল বনু মুসতালিকের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে পাঠিয়েছেন যে অমুক জায়গায় গিয়ে তোমরা আসর পড়বে। কিছু মানুষ পথে আসর পড়ে ফেলেছেন কারণ সময় চলে যাচ্ছিল, আর কিছু মানুষ বলেছেন আমরা সেখানে গিয়ে আসর পড়ব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নির্দেশ করেছেন। দুরকম বুঝ তাদের মধ্যে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছেন। বিধা একাধিক পদ্ধতি থাকলে সেটা ত্রুটিপূর্ণ এরকমটি সবসময় ভাবার কোনো কারণ নেই, দেখতে হবে এর ভিত্তি বা বেস কোর্নালিসের উপর আছে কি না, আপনি থাকলে সেটার উপর অমল করতে পারেন। ফাতেমা বেগম আপনি লিখেছেন, হাফিজি মাদ্রাসা মাটিতে বসিয়ে পড়ানো হয়, এই শীতকালে চাটাই বিছিয়ে পড়ায় বাচ্চাদের জন্য কষ্টদায়ক নয় কি? চেয়ার টেবিলে পড়ানো কি গুনাহ? না, চেয়ার টেবিলে পড়া কোনো গুনাহ নয়, কিন্তু কোরআনে কারিমের তিলাওয়াতটা নিজস্ব এবং স্বতন্ত্র প্রক্রিয়া হওয়াটাই ভালো। চেয়ার টেবিলে পাঠ দান, পাঠ গ্রহণ এগুলো অনেক পরবর্তীতে শুরু হয়েছে এবং মোস্ট প্রবলি এগুলো অমুসলিমদের থেকে শুরু হয়েছে, যদি এটা কোনো গুনাহের কারণ নয়, যেটা পড়ার কোনো গুনাহের কারণ না। একটা নিজস্ব সংস্কৃতি আছে, সেখানে নিচে বসার মাধ্যমে যদি ঠান্ডা লাগে তাহলে সেক্ষেত্রে কোনো কার্পেট দেওয়া যেতে পারে, ভারী কোনো কিছু বিছিয়ে তারপর বসা যেতে পারে, অর্থাৎ বিকল্প তো আছে। কিন্তু চেয়ার টেবিলে বসে যদি পড়ানো হয় তাতে কোনো অসুবিধা নেই। আমি শুধু বলতে চাচ্ছি যে একটা কালচার চলে আসছে নিজস্ব, সেই কালচারটা কেউ অনুসরণ করছেন, সক্রিয়তা হয়তো বজায় রাখার চেষ্টা করছেন, জাস্ট এইটুকু। এখানে ঠান্ডার অজুহাত যদি দেন তাহলে ঠান্ডা দূরের জন্য তো আরও বহু বিকল্প আছে, সেগুলো অবলম্বন করা যেতে পারে, আর চেটেবিলও পড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। তবে সচরাচর হিফজ পড়ার জন্য আপনার এই ধরনের জায়গাগুলো অনেক বেশি উপযোগী হয়, মক্কা মদিনাতে পর্যন্ত, এমনকি সৌদি আরবও যেখানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চেয়ার টেবিলে হয়, কিন্তু হিফজের যে হালাকাগুলো মসজিদে হয়ে থাকে সেগুলো আপনার ফ্ল্যাট জায়গাতে হয়ে থাকে, মুখস্থ করতে বোধ হয় কিছুটা সহায়ক হয়। এ ধরনের জায়গায় বসে আপনার মুখস্থ করলে মনোযোগটা অনেক বেশি থাকে সম্ভবত, চেয়ার টেবিলে খুব বেশি আয়েসি ভঙ্গিতে মুখস্থটা একটু দেরিতে হয় সম্ভবত, এটা আমার ধারণা, বাকি কোনো অসুবিধা নেই, চেয়ার টেবিলে কেউ পড়াতে চাইলে সেটি পড়াতে পারেন। মেয়েদের ব্লেজার পরার বিধান কি? ইসা জাহান নাজি আপনি লিখেছেন, দেখুন মেয়েরা যে কোনো পোশাক পরতে পারে, সেটা যে কোনো অমুসলিমের পোশাকের সাথে সাদৃশ্যপূর্ণ না হয়, সেটা যদি আপনার পরপুরুষের সামনে আপনার অন্যের দৃষ্টি আকৃষ্ট করে করতে পারে এরকম পোশাক যদি না হয়, তিনি তার নিজস্ব জায়গা বাসার বাড়িতে যে কোনো পোশাক পরিধান করতে পারেন। এ বি হুসেন আপনি লিখেছেন, আমি সিকিউরিটি চাকরি করি এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার মালিক আমাকে মসজিদে নামাজ পড়তে যেতে নিষেধ করেছেন, মালিক বাসা নামাজ পড়ার কথা বলে, এখন আমি কী করবো? আশপাশে কাউকে না কাউকে নিয়ে আপনি সাথে যাব। মোহাম্মদ শাকিল আপনি লিখেছেন, ক্লোজ আপ বর্তমানে প্রকাশ্যে জেনা করার ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে, ফেব্রুয়ারি আসলেই তারা বিজ্ঞাপনের মাধ্যমে যুব সমাজকে প্রকাশ্যে জেনা করার জন্য উৎসাহিত করছে, এটা একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এদের পরে কিছু বলতেন। দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আর্গুমেন্ট। ক্লোজ আপ আমরা জানি ইউনিলিভার লিভারের একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ড আপনার যদিও একটা পেস্ট, শুধুমাত্র পেস্টের ব্র্যান্ড, অথচ তারা তাদের প্রচারণা দেখলে মনে হয় তারা এদেশে জেনাকে, অবৈধ কাজকে, হারাম কাজকে প্রমোশন করতে এসেছে। অনেক মুসলিম দেশে তারা আপনার সমকামিতার প্রচারণায় এবং সেটাকে স্বাভাবিককরণের জন্য তারা অর্থ ব্যয় করছে। এদেশ থেকে ইউনিলিভার, তারা বাইরের প্রতিষ্ঠান, বাইরের দেশ, বাইরের ব্যবসা, বাইরের কোম্পানি, তারা এদেশ থেকে আমাদের টাকা পয়সা ব্যবসার মাধ্যমে যেরকম নিয়ে যাচ্ছে আমাদের ইমানটা হরণ করে নিয়ে যাচ্ছে এবং তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য এদের দায় অনেক বেশি। কোনো ভালো কাজে এদের কোনো ইনিশিয়েটিভ দেখতে পাবেন না, কোনো ইসলামিক কোনো প্রোগ্রামে, ভালো কোনো কাজে যেটার সাথে এদেশের মাস পিপল জড়িত সেখানে তাদেরকে স্পন্সর করতে দেখবেন না। সম্প্রতি আমরা দেখেছি যে ক্লোজ আপ একটা বিজ্ঞাপন প্রচার করছে যে একজন হিজাব পরিহিতা নারী, একজন ছেলে যার বুকে ক্রুশচিহ্ন আছে, তার সাথে অবৈধ সম্পর্ক করছে এবং নিচে লিখে দেওয়া আছে দ্বিধাহীন কাছে আসার গল্প। তার মানে তারা বলতে চাচ্ছে যে কোনো মুসলমান যে কোনো ধর্মের মানুষের সাথে শারীরিক সম্পর্ক করতে কোনো প্রকার দ্বিধা যেন না করে, তথাকথিত অবৈধ রিলেশন যেটা, হারাম রিলেশন যেটা, সেটা করতে যেন দ্বিধা না করে। এই যে প্রচেষ্টা তাদের, এই যে আপনার একটা হারাম কাজের জন্য উদ্বুদ্ধকরণ এবং ইসলাম যেটাকে হারাম করেছে মুসলিমদেরকে সেই হারাম জিনিসটা করতে উদ্বুদ্ধ করা এবং সেটাকে স্বাভাবিক করে ফেলা, যুবকদেরকে তথাকথিত প্রেম, অবৈধ রিলেশন এবং হারাম রিলেশনকে স্বাভাবিক করার যে প্রচেষ্টা তাদের, এই প্রচেষ্টাটা অত্যন্ত গর্হিত এবং জঘন্য। একটি কারণে অন্তত এই পেজটি আমাদের বয়কট করা উচিত এবং এটা বয়কটের ডাক তোলা উচিত, সামাজিকভাবে এটার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থানে যাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমাদের তরুণ প্রজন্মকে হেফাজত করুন এবং এদের এই নোংরামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, তরুণদেরকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। তারা এদেশ থেকে অর্থ করে যেমন নিয়ে যাচ্ছে, আমাদের ইমান আমলটা নিয়ে যাচ্ছে এবং একটা পেস্টের ব্র্যান্ড, তারা এ ধরনের প্রচারণা উদ্দেশ্যমূলকভাবে করা
এটা এই দেশকে এদেশের সংস্কৃতিকে এদেশের সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার নামান্তর। বিধায় কর্তৃপক্ষের উচিত এদের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। আল্লাহ তাআলা।